আশা করি আপনাদের খুব ভালো লাগবে বাঙ্গ প্রোডাক্টগুলো। একবার দেখে গেলে আপনারা বারবার দেখতে আসবেন, একবার নিলে বারবার নিতে আসবেন। আদ দিলে বন্ধ হয়ে যায়, সূর্য উঠলে খোলে, গোমটা দিন না স্বভাব হেতির মুখ নাই তোলে, হাতে খাড়ায়ও না বইয়েও না, হাতে আনড়ে হাতের কাজে, যদি হাতের দাম না দিই তবে হুটতেই বলে আজে কিয়া। এক শিং বারো ঠ্যাং কোন ফানির আছে, ঠাই হয়েছে হানির মধ্যে কিন্তু ডিম হাড়ে গাছে। প্রিয় দর্শক, বিন্দু ফ্যাশন লিমিটেড ঈদ শপিং নিয়ে এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধা মার্কেটের ভিউ অ্যান্ড বাই একটি চমৎকার কসমেটিক্স শোরুমে। কসমেটিক নিয়ে এই পর্বটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা জামা কাপড় কেনাকাটা করি তাদের অধিকাংশ সময় কসমেটিক্সের প্রয়োজন হয়, কিন্তু কী কী ধরনের কসমেটিক্স আমরা ব্যবহার করে থাকি এবং পাশাপাশি আমাদের পছন্দনীয় কী কী ধরনের কসমেটিক্সগুলো থাকতে পারে এইসব শোরুমে, সেই সব বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্যই মূলত এই কসমেটিক্স এর শোরুমটিতে আসা। এক নজরে এই শোরুমটিতে কী কী ধরনের কসমেটিক্স আইটেম আছে সেটা আপনাদেরকে দেখাতে চাই। চমৎকার কালেকশন আমরা দেখেছি, কিন্তু জানতে চাই যে এই কালেকশনগুলোর গুণগত মান এবং কী হচ্ছে এই কালেকশনগুলো আসলে কি অথেন্টিক কিনা সেসব বিষয় জানার খুব আগ্রহ, সেজন্য আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার এই শোরুমটিতে যেই ধরনের কালেকশনগুলো আছে বিশেষ করে ছেলেদের কী কী ধরনের কালেকশন আছে যদি আপনার কাছ থেকে ছেলেদের আইটেমগুলো সম্পর্কে জানতে চাই। আমাদের দুইটাই স্টেপে দোকানটা বিভক্ত, একটা হচ্ছে ইউরোপ কেন্দ্রিক আর একটা হচ্ছে এশিয়ান কেন্দ্রিক। আমরা ইউরোপের অরিজিনাল পণ্যগুলা আমরা এই শপে রাখার চেষ্টা করি, পাশাপাশি এশিয়ান কেন্দ্রিক অরিজিনাল পণ্যগুলা ভালোভাবে ভালো প্রোডাক্টগুলা স্বল্প মূল্যে কিনতে পারে সেই প্রয়াস রেখে আমাদের এই দোকানটা তৈরি। আমাদের লরিয়েলের এক নম্বর লরিয়েলের কয়েকটা ক্রিম আছে ছেলেদের জন্য যেটা স্কিনের জন্য অত্যন্ত ভালো, পাশাপাশি নং সেভেনের একটা ক্রিম ইতিমধ্যে আমাদের এখানে আসছে, ওটা অনেক ভালো। এরপরে ছেলেদের আরও ফেস ওয়াশ, স্কাইবার, এরপর টোনার, কনসিলার এত সাজার সুযোগ পায় না, মেয়েরা যতটুকু পায় তারা যেই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আসলে তাদেরকে তাৎক্ষণিকভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় সেই প্রোডাক্টগুলো সবসময় আমরা রাখার চেষ্টা করি। আমাদের প্রোডাক্ট আসার পর আমরা কিন্তু লাইভ করি, তো ওই লাইভে যেভাবে আমাদের লন্ডন থেকে কার্টুন করে দেওয়া হয় আমরা ওই কার্টুনটা খোলার সময় লাইভ করি, কারণ এই জন্যই যে কাস্টমার বুঝে যে আসলে যে এই প্রোডাক্টগুলো অরিজিনাল। আর পাশাপাশি এখন তো তথ্য প্রযুক্তির যুগ, বলে দেওয়া লাগে না যে অরিজিনাল প্রোডাক্ট আপনি কীভাবে চিনবেন, বারকোড আছে, স্ক্যাচ করলেন চলে গেলেন যে কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানির। ঈদকে কেন্দ্র করে আপনারা মেয়েদের জন্য কী কী ধরনের কসমেটিক্সগুলোকে আপনারা সাজেস্ট করবেন এবং আপনাদের কাছে কী কী ধরনের কসমেটিক্স এখন রাখছেন? আমাদের এখানে আপনার ইউকের এবং ইন্ডিয়ান দুইটাই প্রোডাক্ট আছে, আমরা অথেন্টিক মানসম্মত প্রোডাক্টগুলো রাখছি। মেয়েদের সব আইটেম পাওয়া যাবে, মেকআপ, ময়েশ্চারাইজার, ফেস ওয়াশ সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যাবে। যেমন হচ্ছে আপনার লরিয়াল সিম্পল, এগুলো হচ্ছে এগুলা মেয়েরা বেশি ইউজ করে আর এগুলা আমাদের স্কিনের জন্য ভালো। ঈদ উপলক্ষে আমাদের এখানে আপনারা সব কসমেটিক, মেহেদি, মেয়েদের যা লাগে যাবতীয় সব কিছুই পাওয়া যাবে। আশা করি আপনাকে খুব ভালো লাগবে আঙ্গ প্রোডাক্টগুলো, একবার দেখে গেলে আপনারা বারবার দেখতে আসবেন, একবার নিলে বারবার নিতে আসবেন। আপনারা যারা ইউজ করছেন বা নিয়মিত কেনাকাটা করেন, কী মনে হচ্ছে আসলে এদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন, পাশাপাশি দামগুলোও কেমন? না, আমরা আসলে অনলাইনে অনেক ভালো রিভিউ পাচ্ছি এই কারণে এখানে আসা, তবে আমার বারকোড দিয়ে চেক করে মনে হলো মানে সবগুলো প্রোডাক্টই আসল ভালো, মোটের উপর চলে, লক্ষ্মীপুরের হিসেবে ভালোই, সমস্যা নেই। এখানে প্রোডাক্টের দামগুলো কেমন? যেমন দেখা গেছে কসমেটিক্স আইটেমগুলোতে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দাম থাকে, এমনকি দাম নিয়ে মানুষ প্রতারিত হওয়ার সুযোগ থাকে, এই দোকানে কি এরকম কোনো সুযোগ আছে কিনা? বাকি মোটামুটি প্রাইসগুলো রিজনেবল মনে হচ্ছে আমার, মানে খুব বেশি না, মোটামুটি চলে। ভাই, ভাবির লই বোধহয় কেনাকাটা করছেন অনেক, মেলা মানে শরীরের উপরে অনেক প্রেশার গেছে, অন বোধহয় কসমেটিক কিনার চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু আমরা চাইতেছি যে আপনার করে কসমেটিক কিনতে দিতেন না দিই আমরা আঙ্গ পকেত নাম। ভাই আপনি এটা কী কইলেন? না দিই আমরা চাইতেছি আঙ্গ পকেত নাম এখন কসমেটিক দিব, এই যে ভাবি সাক্ষী আছে এবং কি হচ্ছে আম জনতা সাক্ষী আছে, এই কসমেটিককে আমরা হাতে তুলে দিব, তবে শর্ত আছে
কি শর্ত ভাই? শর্তটা হইছে আঙ্গ সোড়েকে দাদা আছে, বাবি আর আমরা যুক্তি করি, দাদাই যার উত্তর দিবেন, উত্তর দেনের হরে যদি হারি যান তাহলে গিফট দিয়ে দিব। এটা দিয়ে দিবেন আঙ্গর? একদম। কি কন ভাই, ভাই কন অনেক কন। হ্যাঁ, জিতে গেলে? জিতে গেলে দিয়ে দিমু। আচ্ছা, দুইটা অপশনে দিয়ে দেওয়া না, হারি গেলে তো না? ঠিক আছে, বুঝতে পারছি। দর্শক মানে ব্যাপকভাবে চাইতেছে, দর্শক ব্যাপকভাবে চাইতেছে এটা নেওয়ার জন্য, আমরাও চাইতেছি ব্যাপকভাবে ওনাদেরকে দেওয়ার জন্য। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আসলে দাদাগার উত্তর দিতে হারেনি, এটা হলো বিষয়। দাদা কিন্তু নোয়াখালীর আঞ্চলিক ভাষা দাদা, একদম খুব সহজ, খুব সহজ। বাবির লগে একটু আলাপ আলোচনা করলে জিনিসটা হারিয়ে যাবেন আপনি। আধ দিলে বন্ধ হয়ে যায়, সূর্য উঠলে খোলে, গোমটা দিন না স্বভাব হেতির মুখ নাই তোলে। কি আধ দিলে? আধ দিলে বন্ধ হয়ে যায়, সূর্য উঠলে খোলে, গোমটা দিন না স্বভাব হেতির মুখ নাই তোলে। লজ্জাবতী গাছ, লজ্জাবতী গাছ, লজ্জাবতী গাছ। হ্যাঁ, আপনি হচ্ছে উত্তরটা দিতে হবে, মানে উল্টা পাল্টা উত্তর দিলে তো আপনি জিনিসটা গিফট দিতে পারবো না। যেটা সঠিক উত্তর সেটা দিলে আমরা গিফটটা দিতে পারবো। হাত দিলে? হাত দিলে বন্ধ হয়ে যায়, হ্যাঁ, সূর্য উঠলে খোলে, হ্যাঁ, গোমটা দিন না স্বভাব হেতির মুখ নাই তোলে। মুখ তোলা না, লজ্জাবতী গাছে। আমরা বলতেছিলাম যে সঠিক উত্তরটা দিলে আমরা গিফটটা দিয়ে দিবো। আপনি উত্তর আমি ফিক্সড করতেছি, লজ্জাবতী গাছে। তাহলে দর্শক আমরা আসলে কি বলবো, দুঃখ ছাড়া তো আর কিছুই বাড়ার কথা নয়। মানে বিষয়টা হচ্ছে যে আমরা ভাই দিতে চাইতেছি, আল্লাহ দয়ায় আমরা সঠিক উত্তরটা দেন। সঠিক উত্তর লজ্জাবতী গাছ। আমি হাইতে না, বুঝা গেছে ভাবি? আমরা এটাই, এটা তো একজোট করে হয়ে গেছে। না, আপনি তো বলছেন যুক্তি করে বলার জন্য, যুক্তি করেই বলে দিলাম। আমরা দুজন যুক্তি করেই বলতেছি লজ্জাবতী গাছ। মানে আপনারা গিফট নেবেনই? নিতেই চাই। প্রিয় দর্শক, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হইতেছে যে আসলে ওনাকে যে গিফটটা দেবো, ওনারা যে উত্তরটা দিছে ওনাদের উত্তরটা, আরে ভুল হইলে আপনারা ব্যাকে হাসি দিবেন, ঠিক আছে নি? কারণ কিছু করার নাই, ওনারা তো একটু শরম তো দিতে হইব, যেহেতু উত্তর হারানো, ঠিক আছে নি? প্রিয় দর্শক, আসলে আমরা খুবই দুঃখের সাথে বলতে চাইছি ওনাদের উত্তরটি আসলে সঠিক হয়েছে। না, আপনার ডেকোরেশনটা তো জঘন্য ছিল। আমরা সেজন্য দুজনে একটু ধরেন, কসমেটিক আপাতত মনে হচ্ছে এই মাসে আর কিনা লাগবে না, এখানে দেওয়া আছে। হ্যাঁ, এত বড় ভার দুজনে মিলে নিয়ে যাচ্ছেন, আপনাদের অনুভূতিটা কি? হ্যাঁ, প্রথমবার এরকম একটা আপনার সামনে বা এরকম একটা সবার সামনে এসে খুব ভালো লাগছে। জি, অনেক ভালো লাগছে। আসলে টাকা বাঁচা না ওর সাথে, এটাই আমার ফার্স্ট শপিং, তো খুব ভালো লাগতেছে। ফার্স্ট শপিংয়ে ফার্স্ট একটা গিফট পেলাম ওকে সাথে নিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। নোয়াখালী টিভির জন্য শুভকামনা থাকলো, প্রিয় ভাইয়ের পক্ষ থেকে এই গিফটটা ওদের জন্য শুভকামনা থাকলো, অনেক ভালো করবে। আপনাদের জন্য অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা থাকলো। আমরা তাদেরকে গিফটটা দিতে পেরে আমরা আসলে সত্যি অনেক খুশি। আশা করতেছি তারা তাদের আগামী জীবন এভাবে সুন্দরভাবে আনন্দে কাটাবে, সেই প্রত্যাশায় আমরা আরেকজন ধাঁধা বিজয়কে খুঁজতে চাই, কারণ আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে সেগুলো দেওয়ার জন্য। আমিও কিন্তু আপনারা এই বিউ অ্যান্ড বায়তনিকে গিফট লয়েছি। আপনি যে কিনাকাটা করছেন এই জন্য আপনারে আমরা আরেকটা ব্যাগ অর্থাৎ আরেকখান গিফট এরকম উপহার দিতে চাই, তবে একখান শর্ত আছে। এটা হচ্ছে আমার নোয়াখালীর একটা দাদা আছে, যদি দাদাগার উত্তর দিতে নারেন তাহলে হচ্ছে আমরা আপনারে এই গিফট দিব। আপনি কি রাজি নি? অবশ্যই। দাদা কইছে এরকম, হাতে খাড়াইও না, বইয়েও না, হাতে আনড়ে হাতের কাছে, যদি হাতের দাম না দিই তবে হুটতেই বলে আজে। কিয়া, এটা তো বহুত চিন্তার কথা। না, চিন্তা করতে যদি আবার মানে সময় বেশি লয়ে এলেন তাহলে কিন্তু হইতো না। মানে হাতে খাড়ায়ও না, হাতে বইয়েও না, হাতে চলে হাতের কাছে, হাতের যদি দাম না দেন তাহলে ফুটতেই বলে আজে, মানে শরমাইতেই বলে। পৃথিবী, পৃথিবী। আপনার উত্তর তো সঠিক হয় না, এটা সঠিক উত্তর দিতে হইব। পৃথিবী কেমনে মিলে? নদীর জল, নদীর জল, জোয়ার, জোয়ার। এতে খাড়ায়ও না, বইয়েও না, এতে মিলছে নাকি? মিলে তো একটু, দেখেন আপনি, মানে একটু মিলে তো না, ঘুরেটা মিলতে হইব। আবার একটু বলেন, মাথা কাজ করতেছে না দর্শক? আর লাস্টবার হারাইতাম না, এত লোভ আছে কিন্তু হচ্ছে উত্তর দিতে আর না কিনতাম। আঙ্গু শেষবার এলে জিগাইতেছি, আপনি একটু চিন্তা ভাবনা করি কোয়েলাই যান। হাতে খাড়ায়ও না, বইয়েও না, হাতে চলে হাতের কাছে, হাতেরও যদি দাম না দেন তাহলে হরতই বলে আছে। ঘড়ি কাটা, আই মিন ঘড়ির কাটা, সময়। চিন্তা ভাবনা করি কেন?
ঘড়ি কাটা মানে সময় সময় শিওর আমি শিওর দর্শক খুব ইচ্ছা ছিল ওনারে গিফটটা দিমু কিন্তু উনি শেষ পর্যন্ত যেভাবে উত্তরটা দিছে আসলে ইচ্ছা থাকলেও কি আর করা উনি বলতেছে যে দাঁড়ায়ও না বইয়েও না এটা চলে নিজের কাজে হেতেরে যদি দাম না দিই তাহলে পড়তেই বলা যে এটার উত্তর হচ্ছে সময় উনি এটা কইতেছে আর কি অন এটা সময় উত্তরটা সঠিক হয়েছে কি না এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমরাও আসলে খুবই দুঃখের সাথে বলতে হইতেছে যে ওনার উত্তরটা সঠিক হয়েছে দর্শক ওনার উত্তরটা সঠিক হয়েছে দর্শক শেষ পর্যন্ত তো ওনারা তো গিফটটা তুলে দিতে হইব সেই জন্য ওনার হাতে গিফটটা তুলে দিতেছে ভাই আমনের উত্তর সঠিক হয়েছে আমনে চিন্তা ভাবনা করি সেই লেভেলের উত্তর দিয়েছেন আপনার অনেক অনেক ধন্যবাদ আপনার অনুভূতি কি থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো লাগছে মানে এখান থেকে বের হয়ে যা আরেকটা প্যাকেট পাবো এটা ভাবতে পারি নাই আর কি নোয়াখালী টিভিকে ধন্যবাদ তারপর যে দোকান থেকে মার্কেটটা করলাম তাদেরকেও ধন্যবাদ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা গিফট অলরেডি গিয়ে দিয়ে লাইছি আরও দুই তিনকে দেওয়ার ইচ্ছা আছে বিউ অ্যান্ড বাইয়ের পক্ষে তো একটা গিফট আমরা আপনারা দিতাম স্যার আপনি কি নেবেন বিনা পয়সা দিলে তো সবাই মানে বিনা পয়সা আলকাতরা ভালো আলকাতরা ভালো হ্যাঁ আলকাতরা দিতাম না একটা চমৎকার জিনিস আছে বিউ অ্যান্ড বাইয়ের পক্ষে তো সেটা হয়েছে ফাইতে হলে দাদার উত্তর দিতে হইব নোয়াখালীর আঞ্চলিক ভাষায় দাদা দিবেন নি দাদা তো আসলে এভাবে চর্চা নাই তো যদি কমন পড়ে আর কি তাইলে তো দেওয়া যাবে আর কমন না পড়লে তো দাদা হইতো না আচ্ছা না আশা করতেছি কমন পড়বো কারণ হচ্ছে আমরা দিয়ে উত্তর দিতাম চাই এলে সহজে দাদা কমু দাদাই যার উত্তর দিবেন বিউ অ্যান্ড বাইয়ের পক্ষে তো গিফটটা তুলে দিমু আর নি বাবির ইন্ডি এটা সারপ্রাইজ হিসেবে দিয়ে দিবেন ঠিক আছে নি আচ্ছা আঙ্গো দাদা কইছে এক শিং বারো ঠ্যাং কোন ফানির আছে হাই হয়েছে হানির মধ্যে কিন্তু ডিম হাড়ে গাছে এক শিং বারো ঠ্যাং বারো ঠ্যাং কোন ফানিগার আছে মানে থায় হানির মধ্যে কিন্তু ডিম হাড়ে হচ্ছে গাছে উড়ি অপশন আছে নি অপশন হয়েছে নাই অপশন নাই দেখলে অপশন নাই মানে এক চান্সে বলতে হবে না দুই চান্সে বলতে হবে আপনি সর্বোচ্চ দুই চান্স সর্বোচ্চ দুই চান্স দর্শক উনি গিফটটা ফানালে ব্যাপক চেষ্টা করতেছে আমরাও চাইতেছি ওনারে গিফটটা দেওয়ার জন্য বিউ অ্যান্ড বাইয়ের পক্ষে তো চমৎকার দামি একখান গিফট কিন্তু উনি চেষ্টা করতেছে আমরা চাই কতক্ষণ ওনারে ধরে রান যায় তবে অপশান অপশান দুটো এটা বলেন তো এক শিং মিয়া বারো ঠ্যাং কোন প্রাণীর আছে হাতে ঠাই হচ্ছে হানির মধ্যে কিন্তু ডিম হাড়ে গাছে এ রে ভাই সাইলন জিনিস কিন্তু এটা শিংলি মাছ চিন্তা করি কোন দর্শক উনি বোধহয় হাইত ন আমরা মনে হচ্ছে ইয়ানো শেষ করতে হইতেছে কারণ এই গিফট এটা কাউরে দিতে মাইতেছি না এটা আইন লই যাবো চিন্তা ভাবনা করতেছি কারণ উত্তর দিতে হারে না আমরা হারবেন নাকি ভাই ডিম গাছে হারলে হাইত ন এই গিফট ইয়ান বোধহয় আইন নেন লাগবে শেষ পর্যন্ত চাই ভাই মনে করেন না হাইতেন ন সামগ্রী কি শামুকে তো বারো ঠ্যাং দেখি না শামুকে বারো ঠ্যাং নাই ও এত সালাক আছে আচ্ছা এখন কি এখন কোন কোন সিংড়ি মনে হয় সিংড়ি মানে ইসা মাছ হ্যাঁ ইসা মাছ ইসা মাছ দর্শক আমরা চেষ্টা করছিলাম ওনার গিফটটা দেওয়ার জন্য শেষ পর্যন্ত কিছু বলার নাই ওনার উত্তর সঠিক হয়েছে সেই জন্য আমাদের চেষ্টা সফল হয়েছে আমরা চাইছি ওনার গিফটটা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কংগ্রাচুলেশন আপনার উত্তর সঠিক হয়েছে গিফটটা ধরিয়ে লাই দেন দর্শক গিফট দিতে পারি আর কাছে খুব ভালো লাগতেছে ব্যাকে মিলে আমাদের মাঝখান দিয়ে রাখছে যাই হোক মধ্যমণি হয়ে গেছে কিন্তু আপনার অনুভূতি কী ভাই গিফটটা ভালো পরে আমার অনুভূতি আসলে কখনো কোনো লটারি কুইজ বা এগুলোতে আসলে মানে জয়লাভ করি না আর কি আজকে এই নোয়াখালী টিভির এই আয়োজনে আসলে মানে ব্যাটা বলে মিলে গেছে আর কি হ্যাঁ ব্যাটা বলে মিলে গেছে এই কারণে অসংখ্য ধন্যবাদ একটা গিফট দেওয়ার জন্য ভিউ অ্যান্ড বাই যারা আছেন তাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালী টিভির মানে সাথে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আচ্ছা আপনারা অনেক ধন্যবাদ আর আমরা নোয়াখালী টিভি মোটামুটি লক্ষ্মীপুর নোয়াখালী বৃহত্তর নোয়াখালীতে এরকম দাদালই যে কোনো মুহূর্তে আসতে পারে সেই জন্য ভাবির সাথে মাঝে মাঝে এইসব দাদালই সস্তা মস্তা করিয়েন তাহলে দেখবেন যে এগুলো মাথার মধ্যে থাকবো আর উত্তর দিয়ে এরকম গিফট নিয়ে ভাবিরে খুশি করিয়ে লেতে নেবেন আপনারা অনেক ধন্যবাদ আমার সময় দেন লাই প্রিয় দর্শক আমগো আয়োজন আজকে এই পর্যন্ত আসিল গিফটও শেষ আয়োজনও শেষ পরবর্তী আয়োজনে আবারও দেখা হইব সেই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ